খুব খটকা প্রশ্ন। মানুষকে ধোকা দেয় শয়তান, কিন্তু শয়তান যখন শয়তান ছিল না, শয়তান যখন শয়তান ছিল না, তখন তো সে মুআল্লিমুল মালায়েকা ছিল। তখন যে সে আদম আলাইহিস সালামের প্রতি সেজদায় উপনীত হইল না, তাকে ধোকা দিল কে? এই প্রশ্নটা আমাকে আরো অনেক জায়গায় করছে, আমি জবাব দিয়েছি। আসল বিষয়টা হলো মানুষের সাথেও শয়তান আছে। মেইন শয়তান হলো এটা আসল শয়তান, আমাদের সাথেও কিছু শয়তান আছে। যেমন সূরা নাসের মধ্যে আপনারা খেয়াল করবেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, শেষেরটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান আছে, মানুষ শয়তানও আছে। জিন শয়তান মানুষ শয়তান, শোনো হে ভাই আমার, এই জিন শয়তান মানুষ শয়তান এর মতে আবার আরো শয়তান আছে। মানুষের ভিতর আরো শয়তান আছে, জিনের ভিতর শয়তান আছে, খবির শয়তান আর রুহ শয়তান, নফ শয়তান আর কত শয়তান আছে। শুনেন, মানুষের ভিতরে কিছু কুরিপু আছে, কুরিপু, এই রিপুগুলি জিনের ভিতরও আছে। মানুষ এবং জিন এই দুই জাতির ভিতরে কুরিপু আছে, যেই প্রত্যেকটা কুরিপু এক একটা শয়তান, প্রত্যেকটা কুরিপু এক একটা শয়তান মানুষকে ধোকা দেয়। মনে রাখবেন, ইবলিশ যাতে মানুষ ছিল না, যাতে ফেরেশতাও ছিল না, সে যাতে জিন ছিল। কি ছিল বলেন? কি ছিল? জিন ছিল। যদি সে যাতে ফেরেশতা হইতো তাহলে এখানে প্রশ্নটা করলে জটিল হইতো, কারণ ফেরেশতাদের ভিতরে কোনো কুরিপু নাই, কুরিপু আল্লাহ তাদের ভিতরে দেয়নি। ফেরেশতা ইবলিশ যদি ফেরেশতা হইতো তাহলে এখানে বিষয়টা জটিল হইতো, উত্তর খুঁজে পাওয়া যাইত না। কিন্তু ফেরেশতা ইবলিশ তার জাতে ফেরেশতা না, ইবলিশ জাতে জিন। বলেন, ইবলিশ জাতে কি? জিন। মানুষের ভিতরে কুরিপু আছে এবং জিনের ভিতরেও কুরিপু আছে। ইবলিশ যখন শয়তান ছিল না, শয়তান যখন ছিল না, সে তখনও কিন্তু জিনই ছিল। কি ছিল? জিন ছিল। যদিও সে ইবলিশ হয়নি, মালউন হয়নি, কাফের হয়নি, তখনও সে শয়তান হয়নি, কিন্তু সে তখনও মুআল্লিমুল মালায়েকা হোক, কিন্তু যাতে সে জিন ছিল। তো জিনের ভিতরে কুরিপু যেগুলি ছিল, এগুলির মধ্যে একটা হলো অহংকার। কুরিপুর মধ্যে একটা হলো কি? বলেন, কি? অহংকার। শয়তানকে কুমন্ত্রণা দিয়েছিল অহংকার নামের সেই কুরিপু, যেটা অন্যতম একটা শয়তান। কোরআন শরীফের বহু জায়গায় শায়াতিন শব্দ ব্যবহার হয়েছে, শায়াতিন বহু বছর, একটা রকম শয়তান আর বহু বছর নিলে শায়াতিন, তার মানে বোঝা গেল শয়তান একটা না, শয়তান অনেকগুলো। অনেকগুলোর মধ্যে মেইন শয়তান হলো ইবলিশ, আর শাখা প্রশাখা ছোট মাইজার সাইজার শয়তান আছে, এগুলি কুরিপু। তো ইবলিশ শয়তান যখন শয়তান ছিল না, তখনও সে জিন ছিল, আর তার ভিতরে কুরিপুদের কুরিপুগুলির মধ্যে অন্যতম একটা কুরিপু ছিল অহংকার। সেই অহংকার তাকে ধোকা দিল, ক্ষতিগ্রস্ত করে দিল। সে ভাবলো আদম মাটির তৈরি, আর মাটির স্বভাব নিচের দিকে যাওয়া, আমি শয়তান, আমি ইবলিশ, আমি আগুনের তৈরি, আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া, আমি বড়, আদম ছোট, এই অহংকার তাকে পেয়ে বসলো, এই অহংকার তাকে ধোকা দিয়েছে। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝলাম, শয়তানকে ধোকা দিছে কোন শয়তানে? অহংকার শয়তানে। কি শয়তানে? অহংকার শয়তানে। এটা কি আপনাদের মধ্যে নাই মনে হয় না? তাহলে এটা থেকে বাঁচতে হবে। হুজুর কেবলা নসিহত শরীফে কিন্তু এই কুরিপু সুরিপু এগুলি বিস্তারিত বর্ণনা আছে। আচ্ছা, একজন জাকের ভাই বলেন তো সুরিপু কয়টা? আচ্ছা, এটা তো একটু মনে করছিলাম কঠিন, এটা কঠিনটা কই আগে? আচ্ছা, তো এটা পারলেন না। আচ্ছা, সহজটা কই? কুরিপু কয়টা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎস্য, মদ মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা, কয়টা হয়েছে? গনছেন নি না? গনছেন নিও, গনছেন আবার কো? কাম, ক্রোধ, লোভ, হিংসা, কিনা, রিয়া, মদ মাৎসর্য, কামনা, বাসনা,
হ্যাঁ দশটা আরো আছে দুইটা, আমার এই খেয়াল পড়তেছে না, টোটাল বারোটা কুরুপি আছে। কয়টা? বারোটা। বাইরে এখানে খুঁজলে আমি 40 বছরে জাকেরও পাব। তরিকা করেন, আমি অধম পীর কামাল হোসেনের 23 খণ্ড নসিহত নিয়ে অনেক গবেষণা করছি এবং নসিহত শরীফের উপরে বিশ্ব জাকের মঞ্জিলে হুজুর কামলার সন্তানদের মধ্যে যারা বেশি বেশি গবেষণা করেছে তাদের মধ্যে মিসকিন অন্যতম। লাইনে লাইনে না, প্রত্যেকটা শব্দে শব্দে আমি গবেষণা করেছি নসিহত শরীফ, এবং নসিহত শরীফের আলোকে আমি আলাদা কিতাব লিখছি। আমি আমার পীরকে জানার বোঝার চেষ্টা করছি, খুঁজতে গিয়ে দেখি হুজুর কামাল হোসেন জ্ঞানের একটা মহাসমুদ্র, এটা কুলকিনার খুঁজে পাওয়া আমার দ্বারা সম্ভব না। আমি তো আর ভাটিয়ালি গান গাই না, একটা গান মনে হয়েছিল তবে গাইতাম না, আপনাদেরকে শুধু বলবো। জীবনে অন্ধকার ছিল, তুমি মুর্শিদ দিলা আলো গো আমার। জীবনে অন্ধকার ছিল, তুমি মুর্শিদ দিলা আলো গো আমার। বাঁচার চেয়ে মরাই ভালো যদি তোমায় নাহি পায় আমার কেহ নাই। প্রাণ মুর্শিদ বিনে এই ভুবনে বান্ধব আমার কেহ না। এটা পীর মুরিদির একটা প্রেমের গজল, আমার কেহ নাই মানে এটা পীর মুরিদির প্রেমের বিষয়, এমন নয় যে না আল্লাহ নাই রসুল নাই, ওটা বুঝাইবার জন্য এটা প্রেমের বিষয়। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। আসেন আমরা সবাই মিলে দাঁড়িয়ে মদিনাওয়ালাকে সালাম জানাইয়া